দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি পিয়া সাহা। আমাদের আজকের ক্লাস পরিবেশ পরিচিতি আমরা গত ক্লাসে কি পড়েছিলাম আমরা গত ক্লাসে গাছপালা পড়েছিলাম মনে আছে সবার আমি তোমাদেরকে এই গাছটা কিন্তু আঁকতে দিয়েছিলাম বাসায় সবাই সুন্দর করে আঁকবে এবং কোনটা মূল কাণ্ড পাতা ফুল ফল এগুলো তোমরা সুন্দর করে চিহ্নিত করবে করতে পেরেছ আশা করি সবাই করতে পেরেছ আজকে আমরা আগে দেখব যে আমরা গত ক্লাসে তোমাদেরকে কি কি পড়া দিয়েছিলাম আমরা গত ক্লাসে তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন পড়া দিয়েছিলাম এক দুই তিন আর ওই ছবিটা গাছের তাহলে আমাদের এক নম্বর প্রশ্নটা কি ছিল আমার সাথে সবাই বলবে গাছের গাছের কয়টি অংশ পাঁচটি অংশ কি কি কাণ্ড, পাতা, ফুল, ফল। তারপর দুই কি ছিল গাছ আমাদের কি কি উপকার করে গাছ আমাদের কি কি উপকার করে তাহলে বলো গাছ আমাদের অনেক উপকার করে কি কি এক গাছ থেকে আমরা ফুল ফল ও কাঠ পাই দুই গাছ আমাদের ছায়া দেয় তিন গাছ আমাদের পরিবেশ ভালো রাখে চার অনেক প্রাণী গাছপালা খেয়ে বাঁচে পাঁচ গাছ আমাদের অক্সিজেন দেয় এই হচ্ছে পাঁচটি পয়েন্ট তাই আমরা কি করব তাই আমরা গাছ লাগাবো গাছের যত্ন নেব তিন নাম্বার প্রশ্নটা কি ছিল গাছের মূল কোথায় থাকে এবং কি কাজ করে গাছের মূল কোথায় থাকে গাছের মূল থাকে গাছের মূল কোথায় থাকে তোমাদের কি দুইটা প্রশ্ন লেখা হয়ে গেছে দুইটা প্রশ্ন লেখা হয়েছে এবার তিন নাম্বারটা আমরা বলি তোমরা তু পড়ে এছো এগুলো গাছের মূল আছে গাছের মূল মাটির নিচে থাকে মূল গাছকে মাটির সাথে আটকে রাখে মূল গাছকে মাটির সাথে আটকে রাখে এই ছিল আমাদের তিনটা প্রশ্ন তোমরা নিশ্চয়ই তিনটা প্রশ্ন পড়েছ কি সোজা না সোজা লাগ লাগেনি অনেক সোজা প্রশ্নগুলো আজকে আমরা কি আজকে আমরা শুরু করব চার নাম্বার প্রশ্নের উত্তর তোমরা তাহলে তোমাদের খাতা পেন্সিল নিয়ে বসো দেখো দেখা যাচ্ছে তাহলে আমরা দেখবো চার নাম্বার প্রশ্ন প্রশ্নটা কি ছিল যে গাছের পাতা গাছের কী কী কাজে লাগে আমরা তো গাছের পাতা চিনি গাছে আমরা জানি গাছের পাতা রঙ কী গাছের পাতা রং সবুজ আবার কখনো কখনো অন্য রঙের হয় কিন্তু গাছের পাতা রং লালও হয়ে যায় আর গাছের পাতা রং হলুদ হয় তাহলে আমরা কি লিখেছি গাছের পাতা আছে লিখো সবাই সবাই তাড়াতাড়ি করে লিখো গাছের পাতা আছে গাছের পাতা সাধারণত সবুজ হয় দেখতে পাচ্ছ সবাই গাছের পাতা সাধারণত সবুজ হয় অন্য রঙের পাতাও দেখা যায় অন্য রঙের পাতাও দেখা যায়। সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের খাবার তৈরি করে সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের খাবার তৈরি করে আবার দেখো গাছের পাতা আছে গাছের পাতা সাধারণত সবুজ হয় গাছের পাতা সবুজ হয় সবসময় আমরা জানি যে সাধারণত কি হয় গাছের পাতাটা সবুজ হয় অন্য রঙের গাছে অন্য রঙের পাতাও দেখা যায় এই যে পড়লাম যে তোমরা অনেক অনেক ফুলের গাছের পাতা দেখবে কি লাল রঙের হয় হুম তারপর গাছের পাতা রং হলুদ হয় তাহলে অন্য রঙের পাতাও দেখা যায় লিখেছো তারপরে কি লিখবে সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের খাবার তৈরি করে গাছের পাতা কি করে সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের খাবার তৈরি করে তাহলে আমরা এবার চার নাম পাঁচ নাম্বার প্রশ্নটা দেখি যে কাঠ দিয়ে কি কি তৈরি হয় দিয়ে কি তৈরি হয় গাছ থেকে আমরা কাঠ পাই সবাই লেখা আমরা কাঠ থেকে পাই আমরা গাছ থেকে কাঠ পাই সবাই লিখতে পারছ তাহলে গাছ থেকে আমরা কাঠ পাই কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি হয় কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি হয় তারপরে কি আছে এছাড়া কাঠ দিয়ে কি তৈরি হয় চেয়ার টেবিল আলমারি খাট ও অন্যান্য আসবাবপত্র তৈরি হয় সবাইকে লিখতে তাহলে আবার আমি একটু বলি আমার সাথে সবাই একটু মেলাও যে গাছ থেকে আমরা কাঠ পাই গাছ থেকে আমরা কাঠ পাই কাঠ দিয়ে ঘরবাড়ি তৈরি হয় এছাড়া কাঠ দিয়ে চেয়ার টেবিল আলমারি খাট ও আসবাবপত্র তৈরি হয় আচ্ছা বলো তো তাহলে আমাদের স্কুলের যে টেবিলগুলো আছে সেগুলো কিসের সেগুলো কাঠের তারপর চেয়ার আছে চেয়ারটা কিসের চেয়ারগুলো কাঠের তোমরা যে বেঞ্চগুলোতে বসো সেইগুলো কিসের সেইগুলো কিসের সেগুলো কাঠের তোমরা যে বাসায় খাটে ঘুমাও তাহলে সেইগুলা কিসের সেটাও কাঠ দিয়েই তৈরি করা হয়েছে আলমারি আরও কত কিছু তৈরি করা হয় কাঠ দিয়ে তাই না আলমারি সুকেস তারপর আর কি আছে বুক তারপরে বসার পিড়ি অনেক কিছুই তৈরি করা হয় অনেক আসবাবপত্র তৈরি করা হয় কাঠ দিয়ে তাহলে আমরা কাঠ দিয়ে কী কী তৈরি হয় আমরা সবাই লিখতে পেয়েছি আমার সাথে সবাই আরেকবার বলবে গাছ থেকে আমরা কাঠ পাই কাঠ দিয়ে ঘর বাড়ি তৈরি হয় এছাড়া কাঠ দিয়ে চেয়ার টেবিল আলমারি খাট ও অন্যান্য আসবাবপত্র তৈরি হয় আচ্ছা এখন আমরা চলে যাব কি খালি জায়গা পূরণ করো আমরা চার আর পাঁচ প্রশ্ন করলাম আমি কিন্তু তোমাদের খুব অল্প করে পড়া দিই আমরা এত তাড়াতাড়ি পড়বো না আমরা খুব আস্তে আস্তে পড়বো কারণ সব সাবজেক্টেই পড়া পড়া দেওয়া হয় তাই আমি তোমাদেরকে দুইটা তিনটা করে এরকম করে প্রশ্ন কিন্তু পড়া দিচ্ছে তাই না আচ্ছা তারপর আসো আমরা খালি জায়গা পূরণ করি কি আছে গাছ আমাদের পরিবেশ ভালো রাখে গাছের দেহকে গাছের কাণ্ড বলে লিখতে পাচ্ছ সবাই তাতে শূন্যস্থানগুলো উঠে ফেলো গাছ আমাদের পরিবেশ ভালো রাখে দুই গাছের দেশকে কাণ্ড বলে গাছের কাকে গাছে যে দেহকে সেটাই হচ্ছে কাণ্ড গাছের দেহকে গাছের কাণ্ড বলে দুই লেখা হয়েছে দুই গাছের দেহকে গাছের কাণ্ড বলে তিন সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের কী তৈরি করে গাছের খাবার তৈরি করে সূর্যের আলোর সাহায্যে দেখো সবাই সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের খাবার তৈরি করে সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের কি তৈরি করে সবাই বলো খাবার আচ্ছা তারপর আমরা চার দেখব গাছ থেকে আমরা পাই কি নানান রোগের কী পাও নানান রোগের ওষুধ পাই গাছ থেকে আমরা নানান রোগের ওষুধ পাই অনেক গাছের পাতা ওষুধ পাতা থেকে ওষুধ তৈরি করা হয় তারপরে যে আমরা হোমিওপ্যাথি অনেক ওষুধ খাওয়া হয় যেগুলো গাছ থেকে তৈরি করা হয় তারপর তাহলে কী হলো গাছ থেকে আমরা পাই নানান রোগের ঔষধ তারপর কি আছে পাঁচ গাছের মূল মাটির নিচে থাকে গাছের মূল গাছের মূল কি মানে গাছের শিকড় কোথায় থাকে মাটির উপরে থাকে না গাছের মূল মাটির নিচে থাকে দেশ নিচে থাকে কার নিচে থাকে মাটির নিচে থাকে দেখতে দেশ কাণ্ডকে সোজা করে রাখে দেশ গাছকে সোজা করে রাখে কে কাণ্ড কাণ্ড গাছকে সোজা করে রাখে এই হচ্ছে আমাদের ছয়টা খালিগড় পূরণ এই ছয়টা খালিগড় পূরণ তোমাদের দেখো বই এইভাবে দেয়া আছে আজ এরকম করে পাশে শব্দগুলো দেয়া আছে দেখতে পাচ্ছ আমরা শব্দগুলো এখানে দেই নেই আমরা সরাসরি শূন্যস্থান শিখে ফেলবো তাহলে এক নম্বর ছিল গাছ আমাদের পরিবেশ ভালো রাখে দুই গাছের দেহকে গাছের কাণ্ড বলে তিন সূর্যের আলোর সাহায্যে পাতা গাছের খাবার তৈরি করে চার গাছ থেকে আমরা পাই নানান রোগের ওষুধ পাঁচ গাছের মোড় মাটির নিচে থাকে ছয় কাণ্ড গাছকে সোজা করে রাখে তাহলে আজকে আমাদের পড়া থাকবে কি এই চার নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন শূন্যস্থান চারে ছিল কি গাছের পাতা গাছে কি কি কাজে লাগে আর পাঁচে হচ্ছে দিয়ে কী কী তৈরি হয় আর ছয় হচ্ছে খালি কর বাড়ি গাছ থাকবে কয়ের দেখতে পাচ্ছ কয়ের চার পাঁচ নাম্বার প্রশ্ন আর কয়ের খালি জায়গা পূরণ তাহলে তোমরা এগুলো ভালো করে করো আমরা পরে ক্লাসে আমরা আবার নতুন অধ্যায় শুরু করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো গাছ গাছপালার এই অধ্যায়টা সুন্দর করে পড়ে তোমরা শেষ করে ফেলবে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো থাকো